আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের আঞ্চলিক আরবি ভাষা শিক্ষার ভিডিওটি খুবই ব্যাসিক এবং কিভাবে আমরা সঠিকভাবে আঞ্চলিক আরবি ভাষা বলতে হয় সেটাই শিখব এবং গ্রামারের নিয়ম ফলো করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি কেমন হয়েছে লাইক আর কমেন্ট করে জানাবেন চলুন শুরু করি আজকের ভিডিও বই আরবিতে কিতাব বই আমার তোমার তার কীভাবে বলতে হয় এটাই আমরা জানি না যখন বলে কার বই আমার বই এরা বলে আনা কিতাব আনা কিতাব অথবা কিতাব আনা এভাবে বলে কিন্তু এভাবে তো সঠিক না আনা কিতাব অর্থ আমি বই আমি কি বই আসলেই না তাহলে বলতে হবে কিতাবি কিতাবি অর্থ আমার বই কিতাব অর্থ বই আর শেষে যে একটা ইয়া দেখতে পারছেন এই ইয়া অর্থ আমার তাহলে কিতাবি অর্থ আমার বই আর আমাদের বই বলতে হবে কিতাবু না কিতাব অর্থ বই শেষে একটা না যুক্ত হয়েছে এই না অর্থ আমাদের তোমার বই কিতাবুক কিতাবুক অর্থ তোমার বই শেষে একটা কাপ দেখতে পারছেন এই কাপ অথবা এই ক অর্থ তোমার তোমার বই স্ত্রী লোক হলে বলতে হবে কিতাবুকি কিতাবুকি শেষে একটা কাপ বা কি যুক্ত হয়েছে এটা তোমার স্ত্রী লোকের ক্ষেত্রে আর তার বই বলবেন কিতাবু কিতাবু শেষে একটা হা বা হ যুক্ত হয়েছে এটাই হচ্ছে তার আর স্ত্রী লোকের ক্ষেত্রে হলে বলবেন কিতাবুহা কিতাবুহা অর্থ তার বই যদি বলেন তাদের বই তাহলে কিভাবে বলবেন বলবেন কিতাব হুম অথবা কিতাব হুম না পুরুষ হলে কিতাব হুম আর মহিলা হলে কিতাব হন না এগুলো এখানে লিখে নি তো বলছি তোমাদের বই বলবেন কিতাবুকুম কিতাব অর্থ তোমাদের বই আরও যদি বলেন যে বাড়ি বেত অর্থ বাড়ি আমার বাড়ি তোমার বাড়ি আমাদের বাড়ি এই একই নিয়মে আমরা বলতে থাকবো যেমন বেতি অর্থ আমার বাড়ি বেত না অর্থ আমাদের বাড়ি এভাবে আমরা বলতে থাকব। এবার আমরা কলম দিয়ে বলবো কলম আরবিতে কলম আমার কলম কলামী আর আমাদের কলম কলামুনা আর তোমার কলম কলামুখ অর্থ তোমার কলম তোমার কলম স্ত্রী লোকের ক্ষেত্রে বলবো কলামুখী কলামুখী অর্থ তোমার কলম মহিলার ক্ষেত্রে তার কলম বলবো কলামুহ কলামু তার কলম স্ত্রী হলে বলবো কলামুহা আমরা বলবো না যে আমার কলম আনা কলম অথবা কলম আনা এভাবে না বলে আমরা বলবো কলামি অর্থ আমার কলম এটা যেমন ছোট এবং সহজ নেক্সট এবার বলবো ঘড়ি সা অর্থ ঘড়ি আমার ঘড়ি সা আমাদের ঘড়ি সা আতনা সা আতনা অর্থ আমাদের ঘড়ি তোমার ঘড়ি সা আর তোমার ঘড়ি স্ত্রী লোকের ক্ষেত্রে সা আতুক তার ঘড়ি সাওয়াহ তার ঘড়ি সা আতুহ অর্থ তার ঘড়ি আর তার ঘড়ি স্ত্রী লোকের ক্ষেত্রে সা এভাবে আরও শব্দ আমরা যোগ করতে পারি যেমন আব অর্থ পিতা আবি অর্থ আমার পিতা আবুকা অর্থ তোমার পিতা আবু অর্থ তার পিতা না অর্থ আমাদের পিতা নেক্সট শিক্ষক অর্থ মোয়াল্লিম মোয়াল্লিম অর্থ শিক্ষক আমার শিক্ষক মোহাল্লিমি মহাল্লিমী আমার শিক্ষক আমাদের শিক্ষক মাল্লিমী না মহাল্লিম না অর্থ আমাদের শিক্ষক তোমার শিক্ষক মাল্লিমাখ তোমার শিক্ষক তোমার শিক্ষক মহিলা হলে বলবে মোয়াল্লি মা কী মাকি অর্থ তোমার শিক্ষক মোয়াল্লি মাকি অর্থ তোমার শিক্ষক তার শিক্ষক মোয়াল্লিমা মোয়াল্লি মা অর্থ তার শিক্ষক তার শিক্ষক যদি স্ত্রী হয় বলবে মোয়াল্লিমা হা মোয়াল্লি মা অর্থ তার শিক্ষক ধন্যবাদ ভিওয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এমনই ধরনের যদি ভিডিও পেতে চান কমেন্ট করবেন লাইক করবেন আর শেয়ার করবেন আর জানাবেন ভিডিওটি কেমন হয়েছে ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি